আসসালামু আলাইকুম সুপ্রিয় আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেকটা সুস্থ আছি তো আমার বয়স ছড়িয়ে আপনারা বুঝতে পারছেন আসলে আমি একটু অসুস্থ তো আজ আমি আপনাদের মাঝে গ্রামের ঐতিহ্যবাহী রান্না আমার কাছে অনেক পছন্দের একটি রান্না তো সেই রান্নাটাই আপনাদের কাছে শেয়ার করব এবং খুব সহজেই আপনারা এই রান্নাটা তৈরি করে নিতে পারেন এখানে আমি নিয়েছি হাফ কেজি মুখি মুখে যেটা কচুর যে মাটির নিচে যেটা হয় আর কি সেটা আর নিয়েছি দুটো আলু আর সাথে নিয়েছি সিলেটের ঐতিহ্যবাহী একটা সবজি সেটা হচ্ছে স্বাদ করে সেই সাত করাটা আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টু স্পুনের মতো আদা বাটা একটা চামচের মতো রসুন বাটা একটা চামচের মতো লাল লালমরিচের গুঁড়ো হাফটা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিছি সাথে ওয়ান ফোরটি স্পুনের মতো কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন সরিষার তেল দিয়ে দিলাম আর এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু আমি সবগুলো একসাথেই মাখিয়ে বসিয়ে দিব এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই যে সিলেটির যে একটা সবজি করা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে ঠিক এমনই কিন্তু ওই এই সবজিটার মানে ফ্লেভারটা এত স্মেলটা আমার কাছে এত ভালো লাগে অবশ্যই আপনারা যদি পান সেই সবজিটা সিলেটে তো আমাদের অ্যাভেলেবেলই আছে বাহিরে যদি পান আপনারা ট্রাই করবেন কবি ফ্লেভার যুক্ত এই সবজিটা ভালো লাগে আর কি অসুস্থ শরীরে যদি এই সবজি দিয়ে রান্না হয় যে খেতে পারে না বা রুচি নেই তার প্রচুর চলে আসবে তো আমি ভালো করে মেখে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব একবারে পানি দিয়ে বসিয়ে দিব আর কি আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আপনারা যদি আমাদের আমার পাশে থাকেন তাহলে আমাদের আমার পোৎসালাটা সহজ হয়ে উঠবে আমি খুব স্বপ্ন নিয়ে ইউটিউব খুলেছি আমি জানি না সেই স্বপ্নটা পূরণ করতে পারবো কিনা যদি আপনার আমার সহায় হন তো অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি একদিন সফল হব তো রাখনা দিয়ে ডেকে রেখে দিলাম চলে যাব চুলায় চুলায় বসিয়ে দিয়েছি রাস্তা আমি হাই হিট রেখে দিলাম হাই হিট দিয়ে আমি এই সব উপকরণকে ভালো করে সিদ্ধ করে নেব আর কি জাস্ট রান্না করে নেব আপনারা মনে করতেছেন যে আমি এভাবেই মাছটা রান্না করব অন্য এখন আমি মাছ বাঁচব একটা পাশে চুলায় বসিয়ে দিলাম এই সব রেসিপি একই সাথে ওপর পাশে ওপর পাশে চুলায় চলে আসলাম চুলায় এখন মাছ বেজে নেবো তো আগে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর কড়াইটাকে তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নিলাম যাতে কড়াইয়ের নিচে মাছটা না লেগে যায় বা মাছটা ভেঙে না যায় সেই জন্য আর কি তো মাছগুলো আমি বেজে নিচ্ছি এটা মনে করেন যার হাতে সময় কম আর কি তো একসাথে বসিয়ে দিলেন তারপর উপর পাশে মাছটা বেজে দিয়ে দিলেন ওটা মানে কমপ্লিট হয়ে যায় খুব অল্প সময়ে আর কি তো এদিকে সবজিগুলো আমার প্রথমে রান্না হয়ে গিয়েছে তো মাছগুলো বেজে নিয়েছি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি বেশি একটা রান্না করতে যাব না দু তিন মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব তো এখানে আপনারা আরেকটা জিনিস দিতে পারেন যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকে তো সেটা দিতে পারেন আর কি বা ভাজা জিরিগুলো দিতে পারেন আমি আর এগুলো দিবো না তাই আমার তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি চোরাটাও অফ করে দিলাম তো ভিওয়ার্স আশা করি আমার আপু আপুরা ভাইয়ারা আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আর অবশ্যই আপনারা যদি হাতের সময় কম থাকে তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ